হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা খুব সহজেই দুধ পুলি কী করে বানাতে হয় সেটা দেখে নেব। প্রথমেই কিছুটা চাল গুঁড়ি নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে নুন মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে সেটা মাখতে থাকতে হবে। খুব শক্ত বা খুব নরম করে না মেখে মাঝামাঝি একটা অবস্থায় এটাকে মেখে নিতে হবে। এখানে যেমন দেখানো হয়েছে মোটামুটি ওইরকম কনসিস্টেন্সি রাখলে জিনিসটা ভালো হবে। এরপর পিঠের আকারে এটা গড়তে হবে এবং আমি এখানে পুর হিসেবে গুড়ের সন্দেশ ব্যবহার করেছি, নরম পাকের সন্দেশ। এখানে নারকলের পুরও ব্যবহার করা যেতে পারে, যেহেতু নারকলের পুর ছিল না ওই জন্য এই সন্দেশ ব্যবহার করা হয়েছে। এটাতেও খুব টেস্টি হয় আর খুবই সুন্দর খেতে হয়। এরপর আমি হাফ লিটার দুধ অল্প আঁচে ফোটাতে শুরু করেছি এবং এর মধ্যে বড় চামচের 3 চামচ চিনি মিশিয়ে এটাকে ফুটতে দিতে হবে। দুধের মধ্যে মাঝারি আকারের মোটামুটি 15টা পিঠে আমি মিশিয়েছি। এরপর আমি পিঠেগুলো আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দেব এবং 5 থেকে 7 মিনিট ফোটাতে থাকব। তারপর আমি 1 বড় চামচ খেজুর গুড় এর মধ্যে মিশিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট আরও ফুটিয়ে নেব, এতে টেস্ট আরও ভালো আসবে। ব্যাস, এবার আমাদের রান্না রেডি হয়ে গেছে। এটা বানানো খুবই সহজ আর সময়ও বেশি লাগে না, আর এটা খুবই সুন্দর খেতে হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা লাইক করে দিও। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।